বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত পতাকা সমূহকে নিয়ে ভূগোল পার্সেলার এই পর্বটি সাজানো হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় পতাকা, পতাকাটি 1972 সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে ব্যবহৃত হয়ে আসছে। পতাকাটিতে সবুজ আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে একটি লাল বৃত্ত। বাংলাদেশের সিভিল পতাকা, এই পতাকাটি 1972 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। পতাকাটির বামে বাংলাদেশের পতাকা সহ একটি লাল পতাকা রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির পতাকা, এই পতাকাটি 1972 সাল থেকে বর্তমান পর্যন্ত প্রচলিত রয়েছে। পতাকাটি একটি গাঢ় লাল পটভূমিতে রাষ্ট্রপতির সিল রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পতাকা, এই পতাকাটি 1972 থেকে বর্তমান পর্যন্ত প্রচলিত রয়েছে। একটি গাঢ় লাল পটভূমিতে প্রধানমন্ত্রীর সিল রয়েছে এই পতাকাটিতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পতাকা, এই পতাকাটি 1996 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রচলিত ছিল। পতাকাটিতে একটি গাঢ় লাল পটভূমিতে প্রধান উপদেষ্টার সিল রয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের পতাকা, পতাকাটি 1972 থেকে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত রয়েছে। পতাকাটিতে সবুজ পটভূমিতে জাতীয় সংসদের সিল রয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের পতাকা, 1972 থেকে বর্তমান সাল পর্যন্ত এই পতাকাটি প্রচলিত রয়েছে। নীল পটভূমিতে সুপ্রিম কোর্টের সিল রয়েছে পতাকাটিতে। বাংলাদেশের সেনাবাহিনীর পতাকা, এই পতাকাটি 1972 থেকে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত রয়েছে। এই পতাকাটিতে একটি সবুজ ক্ষেত্রের উপরে সেনাবাহিনীর ব্যাজ রয়েছে। বাংলাদেশের বিমান বাহিনীর পতাকা, এই পতাকাটি 1972 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত রয়েছে। বামে বাংলাদেশের পতাকা সহ একটি নীল পতাকা এবং বিমান বাহিনীর উড়ার গোলক রয়েছে এই পতাকাটিতে। বাংলাদেশের নৌবাহিনীর পতাকা, পতাকাটি 1972 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত রয়েছে। বামে বাংলাদেশের পতাকা সহ একটি সাদা পতাকা রয়েছে এই পতাকাটিতে। বাংলাদেশের কোস্ট গার্ডের পতাকা, এই পতাকাটি 1995 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত রয়েছে। বামে বাংলাদেশের পতাকা সহ একটি নীল পতাকা রয়েছে এই পতাকাটিতে। বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের পতাকা, এই পতাকাটি 1972 থেকে বর্তমান সাল পর্যন্ত প্রচলিত রয়েছে। একটি নীল ক্ষেত্রের উপরে নৌবাহিনীর ব্যাজ রয়েছে এই পতাকাটিতে। বাংলাদেশের বর্ডার গার্ডের পতাকা, পতাকাটি 2010 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত রয়েছে। একটি খয়েরি ক্ষেত্রের উপরে বাংলাদেশের বিজিবির ব্যাজ রয়েছে এই পতাকাটিতে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পতাকা, পতাকাটি 1977 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত রয়েছে। হলুদ পটভূমিতে প্রতিষ্ঠানের ব্যাজ রয়েছে এই পতাকাটিতে।
বাংলাদেশের পুলিশ বাহিনীর পতাকা। পতাকাটি 1972 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রচলিত রয়েছে। একটি গাঢ় নীল ক্ষেত্রের উপরে বাংলাদেশ পুলিশের লোগো রয়েছে এই পতাকাটিতে। 1971 সালের অস্থায়ী বাংলাদেশ সরকারের পতাকা। এই পতাকাটি 1971 থেকে 1972 সাল পর্যন্ত প্রচলিত ছিল। সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, যেখানে মাঝের লাল বৃত্তের ভেতরে হলুদ রঙের একটি বাংলাদেশের মানচিত্র রয়েছে এই পতাকাটিতে। বাংলাদেশের মুক্তিবাহিনীর পতাকা। এই পতাকাটি 1971 সালের মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রচলিত ছিল। লাল পটভূমিতে সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝে হাতে ধরা রাইফেলের বেয়োনেট রয়েছে এই পতাকাটিতে। সকল সুপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। ধন্যবাদ।